সুরকান্তি নাম দরস্তিতি দর্শনী কল্যাণময় হরি নাম চরিতত্ব কালিদাস দর্শন ভগবান সর্বগে নও শান্তি নাম যুগে যুগে কালিদাতা দাসীকে বিয়বন্ধ দাসীরে পৃথিবীর এত সুন্দর সুপুরুষ আমি দেখেছি পৃথিবীতে এত সুন্দর মানুষ আমি দেখি নাই মোহাম্মদ রসুল্লাহ এত সুন্দর দেখতে আমাদের ভুলটা কাটা নবীর ভুলটা ছিল কটা আমাদের লাগলো ফেলা নবীর নাকটা ছিল সোজা এবং সুন্দর বিশ্বনবীর মুখগুলো ছিল দাঁতগুলো ছিল মতির মতো চকচকে দাঁত বিশ্বনবীর চেহারা ছিল সাদা একদম ডালিমের দানা মতো দেখতে বিশ্বনবী এই সুন্দর সুপুরুষের কাছে খালিদা বিয়ের প্রস্তাব দিলে বিশ্বনবী মোহাম্মদ খালিদার বিয়েকে গ্রহণ করে 25 বছর বয়সে খালিদাকে বিয়ে করে সহধর্মিনী মর্যাদা দিলেন যতদিন খালিদা বেঁচে ছিলেন আল্লাহ নবী দ্বিতীয় বিয়ে তিনি করেননি শুভ আকাঙ্ক্ষী স্বর্গ গরীয়সী স্বর্গ খালিদা পদচ্যুত্তম স্বর্গভূতে সর্বকল্যাণ সর্বনামস্তুতে কোরআন বললেন দিয়াই জানবে ও কুতিলা কোন অপরাধে
তোমাদের সন্তানগুলোকে হত্যা করা হয়েছে এক নম্বর দুই নম্বর কোরআন ফেরালাল্লাহ তাকরাবুল জিনা দাবি জারি করতে পারবে না আল খামরু মদ খেতে পারবে না কোরআন জানিয়ে দিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা গীবত করতে পারবে না গীবত শুনতে পারবে না যারা গীবত করে মোহাম্মদ রাসূলুল্লাহর নাম আলাচে
বিশেষ করে যখন ভোর রাত হয় দেখবেন ভোর রাতের মিনারে একজন চিল্লায় বলে আসে হামান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখানে আমাদের ভাষায় বলা হয় মুয়াজ্জিন মুয়াজ্জিন বলা হয় যিনি পুকারে আযান মুয়াজ্জিন আযান দেয় সর্ব উচ্চ আরাধনা করলেন সর্বিত শান্তি দেব মুহাম্মাদের নাম যিনি উচ্চ আরাধনা করে বলে ওগো সাক্ষ্য দিয়েছি মুহাম্মাদ আল্লাহর রাসূল এই জন্য তার নামটা কত সুন্দর দেখো নবীর নাম হলো প্রথম আর নবীর নাম ধরে যিনি উচ্চারণ করে তার অক্ষর প্রথম ওর নাম হলো মুয়াজ্জিন এর নাম হলো মুহাম্মাদ স্বর্গ অতি গরীব সিহেই বসুমতি করলাম এবাদত গার উচ্চতে নাম মুহাম্মাদ যেখানে উচ্চতায় তার নাম হলো মিনার মিনারের সঙ্গে কত মিল দেখো মুহাম্মাদের প্রথম অক্ষর ম আর মিনারের প্রথম অক্ষর ম যেখানে নামাজ পড়তে মানুষরা আসে একটা ঘর থাকে এই ভারতবর্ষের মাটিতে আপনারা জানেন মসজিদ ভেঙে মন্দির যদি করতে পারে আপনি বলুন ভারতবর্ষের মাটিতে সরকারের রকম নাই 90 লক্ষ মসজিদ আছে সুবহানাল্লাহ বলুন 90 লক্ষ মসজিদে ভারত সরকারের চার আনা পয়সা কোনো ইমামকে বেতন দেয় না ভারতবর্ষের মাটিতে বড় বড় মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় যেখানে নবীর চরিত্র শেখানো হয় ভারত সেখানে চার আনা পয়সা দেয় না যেখানে তুমি চার আনা পয়সা দাও না সেখানে তোমার খবর নেবার তুমি কে তুমি ভাত দেবার স্বামী নয় খবর নেবে তুমি কে যে মাদ্রাসায় কি হয় না হয় বললি সন্তোষের অক্ষরে তৈরি হচ্ছে বোকার দল কোথা না কোন মাদ্রাসা আগে পর্যন্ত সন্ত্রাসী ট্রেনিং দেওয়া হয় না মাদ্রাসায় ট্রেনিং দেওয়া হয় রসুলের কানুন শেখানো হয় হালাল হারামের বিরুদ্ধে বলা হয় কবরের কথা বলা হয় আখেরাতের কথা বলা হয় কোন রাজনৈতিক কথা বলা হয় রাজনৈতিক শিক্ষা দেওয়া হয় আপনাদের বাড়ির পাশে একটা বাদর আছে বাদর আমার গাদল বলে একটা বাদর আছে ভালো বাজার দেখবেন গাদলে যত মিষ্টির দোকান আছে মিষ্টির দোকানগুলো মুসলমান না হিন্দু সেই হিন্দু দোকানে মিষ্টি আমরা মুসলমানেরা খাই আর ওরা আমাদের বলে আমরা হলাম নাকি সাম্প্রদায়িকতা আমরা নাকি সন্ত্রাসী আমরা সম্প্রীতি আমরা মুসলমানরা যদি এক হয়ে যাই হিন্দুর দোকানের মিষ্টি খাব না গাগরের মিষ্টির দোকান চলবে আমরা যদি বলি হিন্দুর দোকানের চাল আলু ডাল তেল চা চিনি খাব না চলবে জিভ নিয়ে যাবে এতটা একটা মাস রোজা করি ওদের সোজা হয়ে যাক কেমন আছেন কাকা ভালো না কেন বলে বিক্রি নাই মল্লা করে ওরা তুমি হয়ে গেছো সোজা ওরা আমার থেকে বেশি দিন গুনে কবে হবে রে ভাই কবে হবে এ ভাই সত্য করে বলে তাহলে আমরা তো কাউকে হিংসা করি না আমরা তোমাদের কোন ঘৃণা করি না কালকে গাগলের বাজারে আমি একটা মিষ্টির দোকান করব হিন্দু ভাইয়ের প্রসাদন করার কথা মিষ্টি কিনবি না কিনবে না বসতেই দিবে না ভাইরা না বন্ধুরা না আল্লাহ নবী মসজিদে নবীতে দাঁড়ায় বিশ্বনবী আদর্শ দেখালেন শুনে নাও ভারতবাসী রে মুসলমান অবদান মসজিদে নববীর মেম্বার থেকে একটা চামড়ার বস্তা আনলেন তিতিত নাম মাসাজি মসজিদে সর্বভূতে নাম অং শান্তি ভুয়া নাম করলেন হেরি গরিয়সী চরিতত্ব শরীয়তের মধ্য দিয়ে নাম
মসজিদের দেখবে তিনটে ধাপ আছে ওকে বলে মেম্বার ওর প্রথম কর্ম মুহাম্মাদের প্রথম কর্ম আর ওই জায়গা দাঁড়িয়ে তিনি লেকচার দেয় তিনি মাওলানা তিনি মাওলানা তিনি খেতাব দেয় কোনটা হালাল কোনটা হারাম যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ায় সর্বব্যাপী হেরি নাম কল্যাণ প্রভু আধার যে জায়গাটার নাম নামাজ পড়ায় জায়গাটার নাম হল স্কুলের ছেলেরা দাঁড়িয়ে পেশাব করে না বসে পারে ধরে বলুন স্কুলের ছেলেরা বোধহয় পানি নেয় মাদ্রাসার ছেলেরা নেয় না স্কুলের মাস্টার পর্যন্ত নেয় না ছাত্র থেকে আদর্শ মাদ্রাসা থেকে শিখানো হয় কিভাবে পানি নিতে হবে কিভাবে কুলকুলিতে হবে কিভাবে উঁচু করতে হবে এই চরিত্র কোন কলেজে শেখানো হয় না এই চরিত্র শেখানো হয় তার মাথা চুল কেমন হবে তার কাপড় কেমন হবে তার লুঙ্গি কেমন হবে তার পোশাক কেমন হবে কেমন করে দাঁত মাজবে কেমন করে দাঁড়ি রাখবে কেমন করে ভোট কাটবে সব শিক্ষা কোথায় হয় চরিতত্ত্ব হেরি নাও সেখানে কে শিখায়